আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত শাকিল খান ভাই, আল্লাহ আপনাকে সুস্থ নিরাপদে রাখুন, আমিন। মহিলাকে সালাম দেওয়ার বিষয় নিয়ে কথা আসছে, মহিলাকে সালাম দেওয়া যাবে কিনা? হ্যাঁ, মহিলাকে সালাম দেওয়া যাবে, সালাম তো দেওয়া সবারই দেওয়া যাবে, সমস্যা নাই। কিন্তু খেয়াল রাখতে হবে, অপরিচিত কোনো মহিলাকে সালাম দেওয়ার বিষয়ে, সেখানে ফেতনার আশঙ্কা থাকলে বা অন্য কোনো বিশৃঙ্খলা সৃষ্টি থাকলে মহিলাকে সালাম দেওয়া যাবে না। সেখানে একটা যুবতী অপরিচিত মেয়েকে আপনি সালাম দিতে গেলে সেখানে অবশ্যই ফেতনা হবে, তাই সেখানে সালাম দিতে যাবেন কেন? আপনি বাধ্য না। পুরুষ যেটা অপরিচিত পরিচিত সবাইকে সালাম দিবেন, কিন্তু মহিলা যখন রাস্তাঘাটে হাঁটে অথবা পর্দানিশীন কোনো মহিলা থাকে, সে যেই হোক না কেন, তাকে সালাম দিয়ে তাকে বিরক্ত করা যাবে না, এবং সেখানে অবশ্যই ফেতনার সম্ভাবনা থাকে, অস্বস্তি সৃষ্টি হবে, কুমন্ত্রণা সৃষ্টি হবে নিজের মনে, ওই মেয়ের মনেও কুমন্ত্রণা সৃষ্টি হতে পারে। হ্যাঁ, তবে এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, কারণ শিক্ষক ছাত্রীকে পড়ায়, সেখানে সালাম দেওয়া দোষের কারণ না যদি ফেতনা না থাকে। এমনিভাবে মাদ্রাসার শিক্ষক ছাত্র ছাত্রী আছে, সেখানে একজন একজন সালাম দিতে পারে। আপনার আপনার যারা রেহেমের আত্মীয় আছে মহিলা, আপনার আত্মীয় স্বজন, তাদেরকে সালাম দিবেন। আপনার ওয়াইফের সাথে কেউ আসছে তার বান্ধবী হিসাবে, তাকে আপনি সালাম দিতে পারেন। কাজে কর্মে যদি কোনো মহিলা থাকে, তাকে সালাম দিতে পারেন, যদি সেখানে কোনো ধরনের ফেতনা সৃষ্টি না হয়, সেই মনের মধ্যে এই ধরনের কোনো জল্পনা কল্পনা না থাকে, তাহলে সেটা হলো আলাদা কথা। কিন্তু এই সমস্ত বিষয়গুলো অ্যাভয়েড করতে হবে। এখন আপনি এক জায়গায় গেছেন, সেখানে এক অফিসার মহিলা আছে, তা আপনি তাকে সালাম দেওয়া তো দোষের কারণ না, সেখানে আপনি সালাম দিয়েই ঢুকবেন, এরকম কিছু বিষয় আছে যে, অথবা অফিসে কাজে কর্মে সেখানে দেখতে হবে সেখানে পর্যায়টা কি, পজিশনটা কি, অবস্থাটা কি সেখানে। আর যদি শয়তানি থাকে মনের মধ্যে, তাহলে তো থাকবেই, এই শয়তানি যাতে প্রভাব যাতে না থাকে, ফেতনার আশঙ্কা যাতে না থাকে, কুচিন্তাধারা যাতে না থাকে, বা নিজেদের মাঝে বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না থাকে, এই ধরনের বিষয়গুলো। আর এই বিষয়গুলো তো আপনারাই জানেন, কোন পর্যায়ে সালাম দেওয়া যায়, কোন পর্যায়ে সালাম দেওয়া যায় না, এই বিষয়গুলো চলাফেরা ওঠা বসায় আপনি তো জানেন। হ্যাঁ, আপনি যখন একজন শিক্ষিকা মহিলা থাকবে, ওস্তাদ যে আপনাকে মহিলা শিক্ষিকা পড়াচ্ছে, তাকে আপনি সালাম দিবেন না? তাকে আপনি সালাম দিবেন অবশ্যই, সেখানে সেখানে কী আর ফেতনার আছে? সালাম না দিলে বলবো আমি তাকে পড়াইছি, আমার ছাত্র, কিন্তু সালাম দেয় নাই। তো সালামটা হয় তাহলে সম্মানের অধিকার রাখে, তো সে যদি মুসলিম হয়, অমুসলিম হলে তো সেটা আলাদা কথা। আল্লাহ হাফেজ করুন সবাইকে। আল্লাহুম্মা আমিন। আজ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।